সকালবেলায় আজকে আমাদের টিফিনে হয়েছিল খিচুড়ি, তাই আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা, যার জন্য সকালবেলায় খিচুড়িটা খেতে বেশ লাগছিল। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিওতে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। সকালবেলায় তো খিচুড়ি টিচুড়ি খাওয়ার পর তারপর দুপুরে রান্না করার পালা, আর দুপুরে আজকে আমাদের হবে হলো ইলিশ মাছ। আর ইলিশ মাছটা বানাবো হলো এই যে কচুটা দেখতে পাচ্ছেন, এই কচুটা দিয়েই আজকে বানানো হবে ইলিশ মাছ। এটা আগে কেটে নিই, তারপর রান্না করা হবে। এই যে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে, আশারি লম্বা লম্বা করে কেটেছি। আর একটু হাতটা যেন কচুটা কাটার পর হাতটা চুলকাচ্ছিলো, যার জন্য ধোয়ার সময় আমি হাতা দিয়ে তুলে নিচ্ছি। আর সেদ্ধটা প্রেশারে করে নেব, আর সেদ্ধ করার সময় দিয়ে দেব হলো নুন, তারপর সেদ্ধ করে নেব। আর এটা সেদ্ধ হচ্ছে হোক, ততক্ষণে দু পিস দিয়ে সর্ষে ইলিশ বানাবো। যেহেতু দু পিস মাছ তাই অল্প একটু তেল দিয়ে দিয়েছে, আর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। কারণ কচু দিয়ে যে ইলিশ মাছটা রান্না করব, কচু দিয়ে ইলিশ আমাদের বাড়িতে আবার সবাই খায় না, তাই দু পিস মানে সর্ষে দিয়ে বানাবো। যে কচু দিয়ে খাবে না সে সর্ষেটা দিয়ে খাবে। যাই হোক, একটু দেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেবো ফুটে ওঠার জন্য। আর আজকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছিল বলে একদম চারিদিক অন্ধকার অন্ধকার মতো। আর এই যে সর্ষে ইলিশে বানাবো, তার মধ্যে ইলিশ মাছটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো যে সর্ষেটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। মাছটা সেদ্ধ হয়ে গেছে, এই যে এটা হলো সর্ষের সঙ্গে একটু পোস্ত মিশিয়ে বেটে রেখেছিলাম। এবার একটু নেড়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো দু তিনটে চেরা কাঁচা লঙ্কা। আর এই যে কচু সেদ্ধ হয়ে গেছে, এবার কচু দিয়ে ইলিশটা রান্না করার পালা। তেল গরম হতে দিয়ে দিলাম কচু, অল্প পরিমাণে কচু দিয়ে এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ইলিশ মাছটা এখন যেহেতু বর্ষাকাল, ইলিশ মাছের সিজন, তাই আমাদের বাড়িতে অন্যান্য মাছের থেকে ইলিশ মাছটা বেশি হয়। আর আমাদের বাড়ি ইলিশ মাছটা হলে অন্য কোনো রেসিপি করার দরকার হয় না, কারণ ইলিশ মাছটা বাড়ির সবাই খায়, যার জন্য অন্য মাছের বদলে ইলিশ মাছটাই বেশি হয় এই বর্ষার সিজনে। এবার সব কুচুগুলো দিয়ে দিলাম। এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব দেওয়া হয়ে গেলে এটা ঢেকে রাখবো মাছটা সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু কাঁচা মাছ তাই ঝোল ফোটার আগেই দিয়ে দিলাম, আর ভাজা মাছ হলে মানে ঝোল ফুটে গেলে নামানোর কিছুক্ষণ আগেই দিতাম। আর ইলিশ মাছটা ভাজার থেকে কাঁচা দিই, মানে কাঁচা
অবশ্যই রান্না করলে বেশি টেস্ট লাগে। আর এটা হলো জিরে বাটা, জিরে বাটাটা একটু ঝোল নিয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো ঝোলের মধ্যে। রান্না বান্না কমপ্লিট, এবার দুপুরের খাওয়া দাওয়ার পালা। ইলিশ হলে একদম এক থালা ভাত এমনি পুড়ে যাবে, ইলিশ মন ছোলা। ও রান্না বান্না কমপ্লিট বললাম না, এখনও রান্না বাকি আছে, সেটা হলো রাতের যে রুটি খাওয়া হবে সেটা দিয়ে পন মানে এই যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি এক তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে এগুলো ভেজে নিয়েছি, তারপর পেস্ট করে নিয়ে এটা দিয়ে বানানো হবে রাতে রুটি খাবার। পনির এর মধ্যে দেওয়া হবে পনির, দিয়ে পেস্ট করার পর আবার একটু কষিয়ে নেব। আর টমেটো পেঁয়াজ যখন ভাজা ভাজা করেছিলাম তখন তার মধ্যে লবণটা দিয়ে দিয়েছিলাম, এবার দিয়ে দেবো যার জন্য এখানে লবণ লাগলে দেবো, এখন দেবো না, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এর মধ্যে কিন্তু কাজু বাদাম চারমগজ এর পোস্ত দিলে খুবই ভালো হয়, বাদাম দিয়েছি অল্প পরিমাণে, এবার কষানো মতো হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো জল। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, একটু নেড়ে নিচ্ছি, দলা দলা মতো থাকলে সেগুলো মিশে যাবে। এই যে পনিরগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো, পনিরগুলো বেশ সুন্দর কাটা হয়েছে একদম চারকোনা চারকোনা শেপে। যাই হোক ভিডিওটি আজকের মতো এইটুকু, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মধ্যে যদি কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। এই যে পনিরগুলো দিয়ে দিয়েছি, এবার নামানোর আগে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, হেভি লাগে কিন্তু রুটি বা পরোটার সঙ্গে খেতে এই যে পনিরের এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। যাই হোক সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী কী রেসিপি রান্না করি তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে। ভিডিওটি আজকের মতো।